নমস্কার, শুভ সকাল সকলকে জানাই। পারমিতার গোকুলধাম ব্লগসে অনেক অনেক স্বাগত। আর বসিরহাটের এই ছোট্ট শহরে সকলকে জানাই প্রাণভরা ভালোবাসা। শুভ ষষ্ঠী। ষষ্ঠীর সকালটা আজকে কত সুন্দর ছিল দেখো বন্ধুরা, কি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, আর এক ফোঁটা মেঘ ছিল না আকাশে, তো এত সুন্দর লাগছিল। সকালে অনেক শিউলি ফুল জলে ভেসে এসেছিল, সেগুলো আমি কুড়িয়ে নিয়ে রেখেছিলাম একটু জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। বাইরে যেহেতু রোদ্দুর ছিল তাই অনেকটা শুকিয়ে গিয়েছিল ফুলগুলো। শুকিয়ে গেলে ফুলগুলো ভিজে ছিঁড়ে যাবে না, যার জন্য আমার বাইরে দেওয়া। তো সকাল সকাল আমার গোপাল সোনাদের তো আমি ঘুম থেকে তুলেই নিয়েছিলাম। এই দেখো ওদেরকে ঠিক 11:30 সময় আমি ভোগ দিয়ে দেই এবং শিউলি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই। আর যেহেতু ষষ্ঠী, নতুন জামা ওদেরকে পরিয়েছিলাম। তো তোমরা দেখো বন্ধুরা কত মিষ্টি লাগছে আমার গোপাল সোনাদের, আর বিশেষ করে বেনু সোনাকে। আর তোমরা হয়তো একটা সাইডে আওয়াজ পাচ্ছ জলের, আসলে আমাদের পাম্পটা মোটরটা একটু খারাপ হয়েছে, তাই জন্য পাইপ দিয়ে জল ভরা হচ্ছিলো। ওরই শব্দটা তোমরা হয়তো পাবে, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে দেখে নিও, কিছু মনে করো না। আর যারা যারা এফবি পেজ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা ফলো করে নিও, আর যারা আমার নতুন সদস্য ইউটিউবে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। এই দেখো সন্ধেবেলায় আমার মেয়ে রেডি হয়ে গেছে, সব জিনিসপত্র বার করেছিল, আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম মেকআপ করিয়ে। তো ওরা ঠাকুর দেখতে বেরোবে এখন, তো চলো। ওদের কিছু ক্লিপস নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার জায়ের ছেলে, আর এইটা আমার ছোট্ট বেনু সোনা, আর আমার শামু কানু সকলেই, সকলের ছবি আমি তুলে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এই দেখো ওদের সাজটা কেমন হয়েছে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও। আমার ভিডিও খুব একটা বেশি লোকে দেখে না, তবু আমি চাইবো তোমরা একটিবার ভিডিওটা দেখো। তো দেখো ওরা চলে গেছে পুজো মণ্ডপে। এখানে আমাদের বসিরহাটে অনেক ঠাকুরের প্যান্ডেল হয়েছে, এটা প্রান্তিকের প্যান্ডেল। তো এখানে কেদারনাথের আর কি মন্দির করেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর বাচ্চাদের কত চড়ার জিনিস ছিল, খেলার জিনিস ছিল, কৈলাস পর্বত যেটা সেটা করা হয়েছে। আর উপরে দেখো মহাদেবের বড় মূর্তি রয়েছে। তো এখানে কিছু অ্যানাউন্সমেন্ট চলছিল, যেহেতু প্রচুর লাইন পড়েছিল। এবার ওরা ভিতরের দিকে প্রবেশ করছে বন্ধুরা। তো দেখো ওরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে গিয়েছে। তো এটা হলো ভিতরের দৃশ্য, ওরা সিঁড়ি দিয়ে উপরে উঠছে। আর এবার তোমাদের আস্তে আস্তে ভিতরের জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর করেছে ওরা পুজো মণ্ডপটা। আমার শরীরটা খুব খারাপ তাই আমি যেতে পারিনি বন্ধুরা। তো আমার সত্যি সর্দি জ্বর হয়েছে, যার জন্য আমি বেরোতে পারিনি। তো এই দেখো ওরা পুজো মণ্ডপে প্রবেশ করে গিয়েছে, ভিতরে ভিউজটা জাস্ট দেখো কত সুন্দর। আর এখানে মহাদেবের একটা বড় মূর্তি রয়েছে। তো এখানে ঘন্টা বাজানোর ব্যবস্থা ছিল, আমার মেয়েও একটু ঘন্টা বাজিয়ে নিয়েছে। তো বসিরহাটে কিছু কিছু পুজোর কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো আশা করি ভালো লাগবে। তো দেখো মণ্ডপের ভিতরে ওরা ঢুকে গেছে। এই হলো আমাদের প্রান্তিক ক্লাবের প্রতিমা, উপরে ঝাড়বাতিটা দেখো কত সুন্দর কাজ করেছে, চারিদিকে প্যান্ডেল কত সুন্দর কারুকাজ করা। আর এই যে আমাদের মা,
তো দেখো এটা আর একটা মণ্ডপ, তো সেখানেও আমার মেয়েরা গিয়েছিল। ওই যে আমার মেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সামনে, এটা কোনো ঘন্টা বাজাচ্ছে। তো আমাদের বসিয়াটা কিন্তু প্রত্যেকটা মণ্ডপে খুব সুন্দর করেছিল বন্ধুরা, তোমরা জাস্ট দেখো। তো দেখো এটা আমাদের বসিরহাট প্রাণের শহরের যে ঠাকুরটা করেছে, সেই ঠাকুরটা আমাদের বসিরহাটে প্রফেসর কলোনির কাছে। তো ওরা গত দু তিন বছর ধরে পুজো করছে, ভীষণ সুন্দর পুজো, প্রাণের পুজো লেখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে ওরা প্রাণ থেকে যখন গিয়েছিল তখন সেই ক্লিপটা আমি দিলাম। এখানে করার কিছু জিনিস ছিল, দোলনা ওরা সবাই চড়ছিল আর কি। তো দেখো ড্রাগন যে ট্রেনটা থাকে সেই ট্রেনে উঠেছিল আমার মেয়ে আর আমার জায়ের ছেলে, মেজো জায়ের ছেলে, আর ওর একটা বান্ধবীও ছিল। তো ওরা খুব এনজয় করেছে সত্যি, বাচ্চাদেরই তো পুজো বলো, সব বাচ্চারা কত মজা করবে আনন্দ করবে এটাই তো দেখতে ভালো লাগে। তো ভীষণই ভালো লাগছে যে বৃষ্টিটা হচ্ছে না, কারণ আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি হতে পারে। তো যা হোক সেই দুর্যোগ কাটিয়ে আমরা উঠতে পেরেছি এবং আমরা খুব সুন্দরভাবে যাতে প্রত্যেকটা দিন নবমী পর্যন্ত প্রত্যেকটা রাত সবাই ভালোভাবে কাটাতে পারে সেই আশা রাখি, সেই শুভেচ্ছা সকলকে জানাই। তো দেখো ওখানে খানিকক্ষণ ওরা ট্রেন চড়ার পর তারপরে আবার অন্য একটা মণ্ডপে চলে গিয়েছিল। তো আমার তো বাবা এই ট্রেনগুলো দেখলে ভীষণই ভয় লাগে, তো জানি না ওরা কিভাবে চড়ে, ওদের সত্যি কথা বলতে হবে খুব সাহস আছে। ওই যে বসে আছে আমার মেয়ে দেখো, ওখান থেকে উঁকি মারছে, আর আমার যার ছেলে আছে পাশে, আর এটা ড্রাগন ট্রেনে একদম সামনের দিকে। এরপরে চলে যাবে ওরা অন্য একটা ক্লাবে, যেটা হলো মেন ক্লাব। তো এখানকার এখানে খুব সুন্দর ঠাকুর করেছে তোমরা দেখো, তো দেখো এটা হলো মন ক্লাবের বাইরেটা, খুবই সুন্দর করেছে। কিছু কিছু প্যান্ডেলে ভিডিও ক্লিপ আমি তোমাদেরকে দিলাম, সবটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা, তার জন্য কিছু মনে করো না। আর কিছু কিছু প্যান্ডেলে আমি ঠাকুর প্রতিমার আর কি ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা যারা নতুন আমার সদস্য আছো তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকো, সুস্থ থাকো।